নিজের জীবনের সকল অন্যায় থেকে আল্লাহর কাছে ইস্তেক করে নেওয়া তোবা করে নেওয়া এ ধরনের কি কোনো হাদিস রয়েছে এটি কি হাদিস দ্বারা প্রমাণিত আর কেউ যদি প্রতি রাতে এভাবে করে তাহলে কি সেটি বেদাত হবে বিষয়গুলো জানালে উপকৃত হব দিনই দিনিবন একজন মেন সবসময় আল্লাহর কাছে তোবা করবে সে পাপ করুক অথবা না করুক যদি পাপ নাও ঘটে এরপরে আল্লাহর কাছে ইস্তেকভার করতে হবে এই সম্পর্কে আল্লাহ যেহেতু আদেশ করেছেন শব্দগুলো অধিকারে বলতেন্লাক ফুরুল্লাহ এভাবে তিনি ইস্তেকভার করতেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটি মমিনের স্বভাব সবসময় নিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটি মমিনের ইমানই দায়িত্ব এই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আল্লাহর কাছে করতে হবে তবে প্রতি রাতেই আমাকে আমার জীবনের সকল অন্যায়কে তুলে ধরে আল্লাহর কাছে ইস্তেকভার করতে হবে এই মর্মে আমরা নবীম সাল্লিউসালামের কোনো সূন্নত পাইনি রাতে যখন তিনি ঘুমাতে যেতেন জীবনের সকল অন্যায়গুলি নিয়ে কথা বলতেন এ ধরনের হাদিসে আসেনি এমন এমনকি আস্তাক্লা পড়া সেটিও সুন্নত নয় কেননা ঘুমানোর শূন্যত নবীম সাল আলী হাসলাম থেকে যদি আমরা গ্রহণ করি তিনি যেইভাবে করেছেন তাহলে আমাকে সেভাবেই করতে হবে আর তিনি যখন ঘুমোতে যেতেন তখন ঘুমের দোয়া বলতেন অনুরূপভাবে সুরা নাসফুল ইখলাস এই সুরাগুলি তিনি বলতেন কুসি বলতেন সুরা বাকারা শেষ আয়াত বলতেন এরপরে আরও যথেষ্ট দোয়া রয়েছে সেগুলো বলতেন সেখানে কিন্তু ইস্তেকফার উল্লেখ হয়নি এজন্য নির্দিষ্ট করে কেউ যদি ইস্তেক করে এবং এটিকে সুন্নত মনে করে তাহলে অবশ্যই সেটি বেদাতে রূপ নেবে আর যদি কখনো এমনটি হয় যে আজকে আমি তোবা করে ঘুমাচ্ছি তো হতে পারে কিন্তু প্রতিদিন তাকে তোবা করতে হবে জীবনের সকল অন্যায়কে তুলে ধরে আল্লাহর কাছে ইস্তেকভার করতে হবে এরপরে তিনি ঘুমাবে না এভাবে প্রয়োজন হবে না নির্দিষ্ট যদি অন্যায় থেকে থাকে তাহলে তার জন্য বিশেষ তোবার প্রয়োজন আর বিশেষ তোবার পদ্ধতি অনেক হয় নির্দিষ্ট করে আল্লাহকে বলা সে অন্যায়কে ছেড়ে দেওয়া অনুতপ্ত হওয়া আর কখনো করবে না এ ওয়াদা আল্লাহর সাথে করা যেটাকে সুহ বলা হয় যদি নির্দিষ্ট বড় কোনো পাপ করে থাকে অথবা দূরকাত নামাজ পড়ে ফেলা এরপরে আল্লাহর কাছে তোবা ইস্তেক করা এগুলো হলো সুন্নতি পদ্ধতি তবে ঘুমানোর পূর্বে প্রতি রাতেই তিনি বিশেষ তোবা করবেন আমার জীবনের জন্য তোবা তোবা করে আমি ঘুমাবো এই কথাগুলি বলবো অথবা এই নামাজ পড়ে ঘুমাবো অথবা এই অবস্থা করব যেগুলো নিজস্ব কোনো থিওরি এগুলো গ্রহণযোগ্য নয় এবং কেউ যদি এগুলোকে কন্টিনিউ করে অথবা এগুলোকে উত্তম মনে করে সোয়াবের কাজ মনে করে সন্নত মনে করে তাহলে সেটি বেড়াতে রূপ নিতে পারে অল্লাহ তাল আলম